আসসালামু আলাইকুম দর্শক, এটাই 1/9/2023। অর্থাৎ গতকালকে যে রেটে কেনা বেচা হয়েছে, ডিম মুরগি বাচ্চা সকল কিছুর রেট এখানে উল্লেখ করে দিয়েছে ওনারা, আমরা সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য গতকালকের রেটটা তুলে ধরছি। গাজীপুর 11.20 টাকায়, লাল ডিম 7 টাকা, 10.90 টাকায়, ব্রয়লার মুরগি 135 টাকায়, সোনালি মুরগি 260 টাকায়, এরপরে ব্রয়লার বাচ্চা 38 থেকে 40 টাকায় কেনা বেচা হয়েছে। লেয়ার বাচ্চার রেট দেওয়া আছে, কালার বার্ড মুরগির দাম দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এবং গতকালকের যেহেতু রেটটা, আপনারাও কত টাকায় কেনা বেচা করেছেন সেটাও কিন্তু আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারেন অথবা কমেন্টসের মাধ্যমে। আমি আবারও বলছি, এটা গতকালকের রেট, এটা থেকে একটা ধারণা পাবেন। চট্টগ্রাম 12 টাকায় লাল ডিম, ব্রয়লার মুরগি 145 টাকায়, সোনালি মুরগি 260 টাকায়, ব্রয়লার বাচ্চা 40 থেকে 42 টাকায় কেনা বেচা হয়েছে। লেয়ার বাচ্চা কালার বার্ডের দামও এখানে দেওয়া আছে। রাজশাহী 11.90 টাকায় লাল ডিম, 7 টাকা, 10.50 টাকায় গতকালকে কেনা বেচা হয়েছে, অন্যগুলো কিন্তু দেওয়া নাই। খুলনাও সেম অবস্থা। বরিশালে 11.40 টাকায় লাল ডিম, ব্রয়লার মুরগি 140, সোনালি মুরগি 260, লেয়ার 56, ব্রয়লার 36 টাকায় বাচ্চা কেনা বেচা হয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু আপনাদের ধারণা দেওয়ার জন্য গতকালকে যারা পোস্ট করেছে সেটা আমি উল্লেখ করলাম। এরপর আপনাদেরকে নাম্বারটা শেষে জানিয়ে দিব। ময়মনসিংহ 11.30 টাকায় লাল ডিম, ব্রয়লার 234, আর সোনালি 265 টাকায় কেনা বেচা হয়েছে গতকালকে। যে জেলায় যে আপনারা গতকালকে কেনা বেচা করেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। সিলেট লাল ডিম 12 টাকায় কেনা বেচা হয়েছে, 7 ডিম 11.90 টাকায়, ব্রয়লার মুরগি 145, সোনালি মুরগি 250 টাকায় কেনা বেচা হয়েছে, লেয়ার বাচ্চা 58 থেকে 60, ব্রয়লার বাচ্চা 32 থেকে 35। এরপরে লিখেছে ওনারা, খাদ্যের দাম কমানোর দাবি করছি। এটা ওনাদের সাথে আমরাও একমত, আমরাও চাই খাদ্যের দাম কমুক, যেহেতু ভুট্টার দাম অনেক কম আছে, সেই অবস্থাতে খাদ্যের দামটাও আরও কমানো যায়। রংপুর লাল ডিম 11.30 টাকায় গতকালকে কেনা বেচা হয়েছে, মুরগির দামগুলো উল্লেখ করা হয় নাই। বগুড়া 11.50 টাকায় লাল ডিম, ব্রয়লার মুরগি 135, সোনালি মুরগি 260 টাকা উল্লেখ করা হয়েছে, বাচ্চার দাম উল্লেখ করা হয় নাই। তো আপনারা গতকালকে রেটটা কমেন্টসে জানাতে পারেন, বগুড়া থেকে আপনারা কী রেটে কেনা বেচা করেছেন। টাঙ্গাইল 11.20 টাকায় লাল ডিম, 7 ডিম 10.70 টাকায়, মুরগির দাম এখানে উল্লেখ করা হয় নাই, যেহেতু 30-40-এর মধ্যেই চলছে, আনুমানিক ধারণা দেওয়া যেতে পারে এইরকমই হয়তো বা কেনা বেচা হয়েছে। এরপরও আপনারা কমেন্টসে জানিয়ে দিন কত টাকায় কেনা বেচা করেছেন। কিশোরগঞ্জ 11.25 টাকায় শুধু লাল ডিমের দামটা গতকালকে উল্লেখ করা হয়েছে, আর অন্য কিছু কিন্তু উল্লেখ করা হয় নাই। কিশোরগঞ্জে আপনারা ব্রয়লার সোনালি কালার বাট কত টাকায় কেনা বেচা করেছেন জানিয়ে দিতে পারেন। নরসিংদী 11.40 টাকায় লাল ডিম কেনা বেচা হয়েছে, ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, কালার বাট, এগুলো বাচ্চা সহ দাম কিন্তু দেওয়া হয় নাই। আপনারা কমেন্টসে জানিয়ে দিন কে কত টাকায় কিনছেন অথবা বেচছেন। সিরাজগঞ্জ 11.10 টাকায় লাল ডিম, ব্রয়লার মুরগি 145 টাকায়, কালার বার্ড 280 টাকায়, সোনালি মুরগি 200 লেখা আছে। এগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন সুন্দর করতে। এরপরে আমি তার ওহরোর কারণে কিন্তু পারতেছি না, ফরিদপুরের এইখানে উল্লেখ করা আছে, এগুলো দেখে নেবেন। পাবনার ডিমের দাম 10.90 টাকায় উল্লেখ করা আছে, দেখে নিন। সাদা ডিমও দেখে নিন। নোয়াখালী 11.50 টাকায় লাল ডিম, ব্রয়লার 137, সোনালি মুরগি 240 টাকায় কেনা বেচা আছে, বাচ্চার দামটা দেওয়া হয় নাই। নোয়াখালীতে আপনারা কত টাকায় কিনেছেন অথবা বিক্রি করেছেন সেটা জানিয়ে দিন। ফিরোজপুর অথবা স্বরূপকাঠি লাল ডিম 11.20 টাকায়, সাদা ডিম 10.80 টাকায় কেনা বেচা করেছে, ব্রয়লার মুরগিগুলো এখানে উল্লেখ করা হয় নাই, আপনারা যারা কেনা বেচা করেছেন জানাতে পারেন। যশোর থেকে কোনো কিছু এখানে উল্লেখ করেনি, আপনারা জানিয়ে দিতে পারেন ডিমের দাম, মুরগির দাম, বাচ্চার দাম। চুয়াডাঙ্গা লাল ডিম 11.40 টাকায় কেনা বেচা করেছে, কিন্তু মুরগির দামগুলো উল্লেখ করা হয় নাই, সেহেতু আপনারা যারা চুয়াডাঙ্গা আছেন রেটগুলো কমেন্টসে জানিয়ে দিন। কুমিল্লা লাল ডিম 11.20 টাকায়, সাদা ডিম 10.80 টাকায়, মুরগির দামগুলো এখানে উল্লেখ করেনি, আপনারা কত টাকায় কেনা বেচা করেছেন কমেন্টসে জানিয়ে দিন। লক্ষ্মীপুর 11.90 টাকায় লাল ডিম কেনা বেচা করেছে, বাচ্চার দাম, মুরগির দাম কোনোগুলি উল্লেখ করা হয় নাই, আপনারা এটা জানিয়ে দিতে পারেন। কক্সবাজার 11.50 টাকায় লাল ডিম, সাদা ডিম 11 টাকায় গতকালকে কেনা বেচা করেছে, এগুলো আপনারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন মুরগি কত টাকায় কেনা বেচা করেছেন। এটা যৌথ উদ্যোগ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন BPIK এবং বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা ঐক্য পরিষদ BPKRJP, মানে এই দুটি প্ল্যাটফর্ম থেকে এই রেটগুলো কিন্তু জানানো হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানানো হয়েছে শিমুল হক রানাকে, নাম্বারও দেওয়া হয়েছে। তো আমি অনুরোধ করব, এই ধারণা রেখে হয়তোবা আপনারা কে কোথায় কত টাকা কেনা বেচা করেছেন সেগুলো লিখে দিবেন।